दिन पिता माता के आज जे आज्ञा करिबे मधिर हमरा करिबो नत शिर पालन पिता ओरे नत शिर पालन रजनी संबाबा जन्मे तो तुम्हारा दो भाई बोने धरती तीन तुम्हार आशीर्वाद करुत्र तुम्हें पृथ्वी मंडल तुम्हें धरा भाटा मस्तके तुम्हें धरे रेख पिता ओको मा मलेशिया ओरे मा मलेशिया बोलो मा बोलो আমার কি মনে হচ্ছে জানি মনে সহি মা দেখতে দেখতে কত বড় হয়ে গেছি হয়েছি তো তাই বলছি মা তোকে যেতে হবে তোর বিমাতা দর্শন করতে কি তুমি আমাকে তো তুমি আমাকে বিমাতা দর্শনে যেতে বলছো না না মা না আমি আমি বিমাতা দর্শনে যাব না মা ওগো জননী জন্ম হইতে জানি না কে বা আমার পিতা কে বা আমার মাতা জননী গো কেন হওয়ারে পড়ি থেকে আমি বুঝতে পারলাম তুমি আমার মা আচ্ছা বলো তো জননী মনসাদি আমাকে আমাকে তোমরা কোথাও রেখে আসবে কেন কেন তোমরা আমার বিমাতা দর্শনে রেখে আসবে বলতে পারো তো জননী কি অপরাধ করেছিলাম মনসা ওরে মা মনসা তুই যে দেব কন্যা তোকে তো রাখতে পারবো না এই পাতাল ঘর মাঝে না মা না তাই বলছি মা তোকে যেতে হবে ভাই বিমাতা দর্শন মাগো আমি তোমাকে ছেড়ে যাব না মা মনে ও গো মা আমি তো তোমায় বড় ভালোবাসি মা আমি তোমাকে ছেড়ে যাব না মা আমি তোমাকে ছেড়ে যাব না ওই মা মনসা তুই যেমন আমাকে ভালোবাসিস তোকে ভালোবাসি কিন্তু আমি তোকে তো রাখতে পারবো না বলছি आज तुम तुम मन मत कर सजिए दो कैमन भाव सजाबी जान कैमन भाव सजा तुम्हें जेमन जेमन बोलो कैमन रूपे सजिए देवे आज तुम्हारे मने मतो करे आज आमाय तुमी सजिए मागो तुम्हारे मनेरे मत करे आमाय तुमी सजिए दाओ तुम्हारे मनेरे मत करे आमाय तुमी Thank you.
হ্যাঁ মা আমি সবই শুনেছি আই মা আমি তোকে না সুন্দর করে সাজি দেব दीदी चित्कार करो क्या बोल तो अच्छा बोल तो तुम्हारे তুই যে আমার যুক্তি দাতাং আমি তোকে ডাকবো না আমি যে আজ বড় বিপদে পড়েছি তাই বলছিনে তো তোর কথা মতো মেরেছি ওই রাজা ধনন্তরীকে আর একবার আমায় বুদ্ধি বলে দেব দিদি তোমার ওই বুদ্ধি দিতে দিতে আমার মাথায় আর কোনো বুদ্ধি নেই তাই আমি এই চলছি দাঁড়ি যা বোন দাঁড়ি যা তাহলে তুই বলছিস আমি পূজা পাবনে বিশ্ব চরাচরের মাঝে কেউ কি আমায় দেবে কেড়ে করিবে না শিকার কেউ কি রাখবে না মা মা বলিয়া দিদি দিদি এর জন্য তুমি কোনো চিন্তা করো না একটি শত পায় আছে একটি পায় হ্যাঁ আচ্ছা বলতে পারিস না তো ও দিদি আমি তোমাকে যা বুদ্ধি দেব সেই বুদ্ধি মতো যদি যেতে পারো সেই সনকার ভবনে তোমার পূজার পথ হয়ে যাবে বিশ্ব চরাচর মাঝে বেশ না তুমি দিদি এই মুহূর্তে তুমি বাসি মারুপ করিয়া ধারণ চলে যাও সনকার ভবনে সনকার ভবনে সনকাকে গিয়া জানাও অরন্ধন পূজার বারতা অরন্ধন পূজার বারতা সনকা যখন অরন্ধন পূজা করবে সনকাকে জানাবে সাতারি পান্তা করতে ওই সাতারি পান্তা কি করবে জানো দিদি কি করবে রে তুমি ওই সাতারি পান্তার মধ্যে তোমার যে অষ্ট নাগের বিষ আছে ওই অষ্ট নাগের বিষ করিবে নিক্ষেপ চন্দ্রধর যখন ছয় পুত্র খাবে চন্দ্রধর ছয় পুত্র সব মারা যাবে মারা যাবে আরে চন্দ্রধর পুত্র সঙ্গে পুত্র সঙ্গে পাগল হয়ে তোমাকে মা মা বলি তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি দে বেশ তুমি কেমন বুদ্ধিটা দিলাম কিন্তু বলতে পারিস ফং আমি কেমন বেশি যাব ওই সরকারে ভবনে তোমাকে বলছি না মাসিমা রূপ ধারী ধারণে করে চলে যেতে হবে সনকার ভবনে চলো আমি তোমাকে মাসিমা রূপ সাজিয়ে তাহলে চল না তো মাসির পো ও মাধরি চলে দেখো আর দেবী বিষ হরি গো আর ধীরে ধীরে চলে দেবী ও মা কত হো চিন্তা কোরে বাই
বাইরে কি আমাকে সরগা সরগা বলে ডাকছে? আমি গিয়ে দেখে আসি। তুমি কে বা বাড়ির ভিতরে এসে? ওরে মা, তুই আমাকে চিনতে পারিস নি? আমি তোমাকে চিনতে পারি না। আমি তোর মাসিমা রে মা, মাসিমা। ও মাসিমা, মাসিমা। হ্যাঁ বসো মাসিমা, বসো। বলিয়া মা, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু তোর ছেলেমেয়েরা কোথায় গেছে? ও মাসিমা, আমার ছয় ছেলে না, তারা সবাই খেলা করতে গেছে মা। আর আমার জামাতা? তোমার জামাতা শিব পূজা করতে গেছে। বলি ওরে মা, জামাতা শিব পূজা করে, তুই কোনো দেবী পূজা করিস না? না মাসিমা, ওই শিব পূজা ছাড়া আর কোনো অন্য দেব দেবীর পূজা করি না মাসিমা। বলি ওরে মা, আমি একটা পূজা করতে বলবো, করবি রে মা? মাসিমা সেটা কি পূজা বলো না মাসিমা। ওরে মা, সেটা হলো দেবী অরণ্যন পূজা। মাসিমা, মাসিমা ওই দেবী অরণ্য পূজা করলে কি হয় মাসিমা? আমি তো কিছু জানি না মাসিমা। ওরে মা তুই চিন্তা করিস না, আমি তোকে সব কিছু বলে দেবো। মাসিমা তুমি আমাকে সব কিছু বলে দেবে মাসিমা? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি তোকে সব কিছু বলে দেবো। ওরহান দে কি কি আরে লাগে গো, ও মাসি বলে রে রে
কি জগাল করে নিয়েছিস মাসিমা রন্ধন করা আগে না তুমি একটু সংকেত দিয়ে দাও মাসিমা বেশ মা বেশ আমি সংকেত দিয়ে দেব হরণ হরদে রন রাধে গো একদিন গেছে তোর বন্ধু কাঙ্গনে তুই আমার চোয়া দিছে বিনা দোষে বিনা অপরাধে মোর মস্তকে কয়েছে হান্তালে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি তোর বংশে কাউকে রাখবো না রে তোর বংশ আমি করিব ধ্বংস আমি যে ঘুমিয়ে পড়েছিলাম বলি ওরে মা
প্রভাত তো হয়ে গেছে তাহলে আমি এখন তাহলে যা শুন মা যাওয়ার সময় তোকে একটা কথা বলি যা বলে দে মাসিমা যে রান্না করেছিস যা আগে খেতে দিবি তো ছয় ছেলেকে তারপর দিবি এই পাড়া পড়শিকে আমি এখন আসি মা মাসিমা ওগো মাসিমা সারা দিন যে আমি রান্না করলাম আমার বাড়িতে পূজা না খেতে তুমি চলে যাবে মাসিমা ওরে মা আমার বাড়িতেও পূজা আমি পূজা না করি জলগ্রহণ করি না আমি আবার আসবো রে মা মাসিমা আবার তুমি এসো মাসিমা আসবো রে মা আসবো আমি আসি তুই যেন ভুলে যাস না মাসিমা আর আমি তো তোকে ভুলতে পারবো না তুই যে আমার আদরের বন্ধু মাসিমা আবার তুমি এসো মাসিমা তাই আমি যে সারা ধরে রন্ধন করেছি এখন আমরা না ছয় ছেলে দেখি তাদেরকে খেতে দেব আরে হরি হরি বারবার দিগম্বরে খুকা তোরা কি কথা গেলি আরে তারা করে আর আমি না সারা ধরে অনেক কিছু রন্ধন করেছি মা মা খেলা করে খুব খেতে পেয়েছে মা আমাদের খেতে দাও মা পিছন ফুলে পেয়েছে আরে হরি হরি কথা কথা দিগম্বরে তোদের প্রচুর তো খিদে পেয়েছে তাই বলছি বাবা আমি সারা ধরে না অনেক কিছু রান্না করেছি তোরা বস আমি তোদেরকে খেতে দেবো বেশি ভাত দাই দাও মা তাই দাও জল কোথায় পাবে দাদা এই মাথায় মুছে নে মাথায় মুছে নে মাথায় তেল আছে হাতটা ঘষে না ও মা আরে ডাল চচ্চড়ি দাও না ডাল চচ্চড়ি ঠিক আছে বাবা আমি এক্ষুনি দিচ্ছি ও মা পান্তাটা এত শক্ত হয়েছে কেন মা আরে বাবা শক্ত করে না লাবালে নরম হয়ে যেতে পারে ও মা শীত শীতকাল বলে সেই জন্য তাই না মা ও মা আরে কি হয়েছে মা ওই ওল ডাল্লা দেবে না মা ঠিক আছে বাবা আমি দিচ্ছি ও মা ওই তেলের ভিতরে বয়স বয়স করে ওই জিনিসটা দাও না ও মা ওই জিনিসটা দাও ওকে তেলের ভিতরে বলে আমি এক্ষুনি দিচ্ছি মা এই দুই ধারে সিংহটা কি পিঠে বলে ওটা কি পিঠে যাচ্ছে না নারকেল পিঠে বলে ওই নারকেল পিঠে দাও মা ঠিক আছে সব খাও দাও এ ভাই গোলায় মনে হচ্ছে বেলে একটু জল দে আরে ভাই ওরে ভাই জল কোথায় পাবি রে ভাই পান্তা রামানিকা ওরে ভাই জলের পিপাসা কি পান্তা রামানিতে মেটে মা গো এক গেলাই জল দাও না মা আরে হরি আর কথা তো হয় মা ঠিক আছে বাবা আমার কাছে জল খেতে চেয়েছিস আমি এপি না তোদেরকে জল খেতে দিই সেই বদমাশি করছি ভাই তাই তো আমি যে সারা ধরে রান্না করেছিলাম কলসিতে জল চলছিল তোরই তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখি কলসিতে জল আছে কিনা কথা ধর দিগম্বর ওরে পুত্র তোরা তো আমার কাছে জল খেতে চাইলি কিন্তু দেখ কলসিতে এক ফোঁটাই জল নেই কেমন করে আমি তোদেরকে জল খেতে দেবো বল দাও না মা আমাদের না ভীষণ ভীষণ গোলা জ্বালা করছে মা দাও না মারে পুত্র তোরা তো আমার কাছে জল খেতে চাইলি কিন্তু কলেজ থেকে এক ফোঁটা জল নেই আমি কেমন করে তোদেরকে জল খেতে দেবো বল ও মা তুমি চেষ্টা করে দেখো না মা গো আমাদের না ভীষণ ভীষণ কোলাটে চালা করছে মা গো তোরা চিন্তা করিস না বাবা যখন তোরা আমার কাছে জল খেতে চেয়েছিস আমি তোরা করে যাবো তোরাই ফিরে আসবো মা গো ও গো মা পুত্রদের কোলে পান্তা দিয়ে মা গো জল আনতে আছে মা
তাহলে তোরা তো আমার কাছে জল খেতে চাইলি মাগো মাগো আমি কেমন করে তোদেরকে জল খেতে দেবো বল না বাবা মাগো তোরা ছাই ভাই পান্তা খা আমি যাব আর তোরে ফিরে আসবো মাগো মা তুমি যেও না মা তুমি যেও না মা তুমি যেও না আরে বাবা মা এছাড়া যে আমার কোনো উপায় নেই বাবা মাগো তাই বলছি তোরা ছাই ভাই পান্তা খাবি দুষ্টুমি করবি না আমি তরে করে যাবো আর তরে ফিরে আসবো দাদা থর দিগম্বর আমি আসছি মাগো যাবে আর আসবে মাগো মা ওরে ভাই দাদা বলো না আমারও তো মুখটা ফেটে যাচ্ছে রে ভাই ওগো দাদা কেন কেন মা এখনো আসছে না বলতে পারে দাদা ওরে ভাই দাদা গো বলো ভাই তুমি জানো দাদা পা মনে হয় আমাদের আমাদের পান্তা খেতে দিয়ে যায়নি রে দাদা আমাদের কি খেতে দিয়ে গেছে রে জানি দাদা আমাদের খেতে দিয়ে গেছে ওরে ভাই দাদা মা হয়ে কোনো দিন কি পুত্রদের মুখে বিষ দিতে পারে রে ভাই দাদা কি কি করলে দাদা ওরে ভাই দাদা তুমি ছোট ওই থেকে আমার সঙ্গে তুমি খেলা করেছিলে দাদা ওরে ভাই কেন দাদা কেন আজকে তুমি আমার বিনা দোষে বিনা অপরাধে কেন তুমি আমাকে মারলে দাদা ওরে ভাই দাদা মাদেরকে অমন ভাবে বলতে নেই রে ভাই দাদা অমন ভাবে বলতে নেই ওগো দাদা যাওয়ার সময় ওরে ভাই একটিবার মাথা পিতাকে ডেকে যাই না দাদা একটিবার মাথায় ডেকে ডেকে যাই দাদা পিতা মাতা দাদা ভাই হে আজি হরি হরি আজি মরি মরি দাদা ভাই আরে এই কি মোদি মোদের ভাগ্যে ছিল ভাই দাদা আরে এই কি মোদি ভাগ্যে ছিল মা হবি কেটে দিল করিয়ারন্ধ ঘটায়েছে নিরানন্দ আরে মায়া মাধি করিয়ারন্ধ ঘটায়েছে নিরানন্দ আরে এই দেখাম শেষ দেখায় তো দেখাবে না গো এই তো দেখা শেষ হরি হরি মহরি মরে ওই কে মরে ভাগ্য ছিল হরি হরি মহরি মরে আরে মায়া মাদে করিয়া রঙ্গ গদাইছে তেরা নন্দ মায়া মাদে করিয়া রঙ্গ গোটায়েছে নিরানন্দ।